করোনা ভাইরাস মোকাবেলায় গৃহবন্দী কর্মহীন ও দুস্থ মানুষদের খাদ্য সংকট নিরসনে ব্যতিক্রম ধর্মী উদ্যোগ নিয়েছে মাইম সিংহের গরিপুর বিডি ক্লিনের তরুণ যুবক সদস্যরা গরিপুর পৌর শহরে নয়নং ওয়ার্ডের সরকার পাড়া এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় প্রকৃত কর্মহীন ও অসচ্ছলদের একটি তালিকা তৈরি করে এবং এলাকার সচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করেছে চাল ডাল সবজি তেলসহ নানা খাদ্য সামগ্রী সেই সকল খাদ্য সামগ্রী বিডি ক্লিনের সদস্যরা জমা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেই সকল খাদ্য সামগ্রী সহ সরকারিভাবে দেওয়া খাদ্য সামগ্রীর সাথে একসাথে করে এক এপ্রিল দুপুর বারোটায় সরকার পাড়া মসজিদ সংলগ্ন স্থানে গরিবুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গরিবুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পৌর মেয়র উপস্থিত হয়ে উপজেলা পরিষদের পক্ষ থেকে বিডি ক্লিনের তালিকা অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করেন খাদ্য সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজতি ধর বলেন বিডি ক্লিনের তরুণ যুবক সদস্যরা সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন সকল এলাকায় এমন উদ্যোগ নিলে প্রকৃত কর্মহীন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রীর অভাব হবে না উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হুসেন খান বলেন আমি নিজে ও সরকারিভাবে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি তারপরও যদি কোনো অসহায় ব্যক্তি বাকি পড়ে আমাকে জানাবেন আমি খাদ্য সামগ্রী বাড়িতে পৌঁছে দেব পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন আমার অনুরোধটা হলো আপনাদের কাছে এই বিষয়টা এখন আমার উপজেলা প্রশাসন বা এমপি কারোই একার কাজ নয় এটা এখন সকলের কাজ আপনার বাড়ির সামর্থ্য আছে আপনার বাড়ির পাশে আমরা কোনোভাবে পৌঁছাইতে পারি নাই কোন সমস্যা হয়ে গেছে আপনার বাড়ির পাশে একজন খাইতে না তাকে আপনি দেন যতটুকু পারেন এবং আমাদেরকে জানান আমরা যাব চেষ্টা করব। আমরা না দিতে পারলে সে খাইতে পারতেছে না বা পাইতেছে না এটা আপনি আপনি বৃত্ত মানুষের হিসাবে আপনি একজন অন্তত একবার খাবার দেন তো আগাইলো মানে এইভাবে সবাই আগাই আসতে হবে আজকের এই দায়িত্বটা আমাদের সকলের হ্যাঁ সরকারের একা না আমাদের প্রশাসনের একা না মেয়র না সকলের দায়িত্ব আপনারা বিত্তবান যারা আছেন আমার অনুরোধ রইল মেয়র হিসেবে আপনারাও চেষ্টা করেন যাতে আমরা সকলেই ভালো থাকি সুস্থ থাকি এবং আমরা সামাজিক নিরাপদ যাতে আমরা দূরত্ব বজায় রাখতে পারি সামনের দিন অত্যন্ত ভয়াবহ যাতে এই দিনটা আমরা অতিক্রম করতে পারি বিডি ক্লিনের সদস্য শাহাদত আলম বলেন আসসালামু আলাইকুম আমি শাহাদত আলম গরিপুর বিডি ক্লিন প্রতিনিধি তো আমাদের এই কাজটা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধের যারা করোনা ভাইরাসের জন্য বাইরে বের হতে পারছে না দিনমজুর হত দরিদ্র তাদের জন্য আমরা একটা উদ্যোগ নিছি প্রত্যেকটা ওয়ার্ড পৌরসভার ওয়ার্ড ভিত্তিক যে একটা টিম করা হয়েছে যে এই ওয়ার্ডের এতজন লোক তাদের যে এলাকায় কতজন গরিব আছে তাদের একটা লিস্ট করবে এবং যারা স্বাবলম্বী ফ্যামিলি আছে তাদের আরেকটা লিস্ট করব করার পরে ওই স্বাবলম্বী ব্যক্তিদের কাছে আমরা যাব যাওয়ার পরে বলবো যে যারা গরিব আছে ওনাদের বাসার পাশে তাদেরকে যেন তারাও কিছু সাহায্য করে যাতে এই দেশটা একদম ভেঙে না পড়ে তারা যাতে ভালো থাকতে পারে বাসার বাইরে বের না হতে হয় সেজন্য আমরা এই উদ্যোগটা নিছি কিং গরিপুর থেকে তো আমরা চাই যে আপনারা যারা আছেন তো তারাও আমাদের কাজে সহযোগিতা করুন আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে হয়ে এই দেশের জন্য লড়ুন যেহেতু এই করোনা ভাইরাসটা ছোটোখাটো একটা ভাইরাস না এটা একটা মহামারী ভাইরাস চোয়াচে রোগ তো এটা যে ঝেকের মাধ্যমে হতে পারে তো আমরা ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার এবং এই কিভাবে আমাদের হতদরিদ্র লোকগুলা না খেয়ে বাঁচতে পারে সেইগুলো আমরা অবশ্যই লক্ষ্য রাখব এবং আমাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো গরিপুরের ইউনু মহোদয় এবং উপজেলার চেয়ারম্যান মহোদয় এবং পৌরসভার চেয়ারম্যান মহোদয় নর মহোদয়কে তো তারাও আমাদের এই কাজের জন্য অনেক সহযোগিতা করতেছেন এবং ওয়ার্ড কাউন্সিলর বৃন্দরাও আমাদেরকে এই কাজের জন্য অনেক সহযোগিতা করতেছেন তো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো এবং সবাইকে আমি আগ্রহ এই এটার জন্য বলবো যে সবাই যেন আমাদের সাথে আমাদের এই ছাত্র বয়সী যে তরুণ ছাত্রছাত্রীরা আছে তাদের সাথে যেন ওনারাও আমাদেরকে সহযোগিতাটা আরও বেশি ভালোভাবে করে আমাদের অনুপ্রেরণাটা যাতে আরো দীর্ঘ আয়ু হয় তো সেজন্য আমি সবার এলাকায় হ্যাঁ প্রত্যেকটা এলাকায় যাতে এরকম করা হয় এরকম উদ্যোগ নেওয়া হয় আমাদের মতো তো আমি সবাইকে আহ্বান করব ধন্যবাদ সবাইকে আসসালাম খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহামৃসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা নাসরিন সুলতানা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা পাপ্পু পৌর কাউন্সিলর আলী আহমদ সহ সরকার পাড়া জামে মসজিদ কমিটির লোকজন ও বিডি ক্লিনের সদস্যরা করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হন নিজের ঘরে থাকুন নিজে ও পরিবার সহ সুস্থ থাকুন অপরকে ও সমাজকে সুস্থ রাখার জন্য ভূমিকা পালন করুন ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর মায়মন